নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার বালুরমার সংলগ্ন সড়কের ফুটপাথ দখল করে রাখা অবৈধ দোকানপাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার 21 ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম এই অভিযানটি পরিচালনা করেন। অভিযানে চাষাড়া বালুরমাট এলাকায় অবস্থিত ভাসমান দোকানপাটগুলোকে আর্থিক জরিমানা করা হয়। যেসব দোকানের মালিকেরা ঘটনাস্থলে ছিলেন না তাদের ভাসমান দোকান ও মালামাল জব্দ করা হয়। রুবাইয়া খানম জানান, চাষাড়া একটি ব্যস্ত এলাকা, এখানে মানুষ চলাফেরা করে। মানুষের চলাফেরা যেন কোনো বিঘ্ন না ঘটে এবং অবৈধভাবে বিদ্যুৎ খরচ না করে সেজন্য আমাদের এই উচ্ছেদ অভিযান। সাব্বির আহমেদ, NANTV, নিউজ ডেস্ক।